হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি অবশ্যই কিন্তু WBHRB কর্তৃক যে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে, সেই রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেছে। গতকাল 23 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। আজকে কতকগুলি বিষয় রয়েছে যেগুলো তোমাদের সামনে আমরা ক্লিয়ার করে বলতে চাই, এবং ভবিষ্যতে এডিটিং যদি করা যায় বা এডিট করার অপশন থাকে সেটি তোমাদের আমি জানিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ যেটা ছিল তোমার হচ্ছে লাস্ট ডেট, সেটা 23 তারিখ অবধি তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে, এবং কটা পর্যন্ত ছিল? দুপুর 2টো পর্যন্ত, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তাহলে এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে দুপুর 2টোর পরে যদি কেউ ফিল আপ করে থাকো, তাদেরটা পরিষ্কার বলে দিচ্ছি সেটা ইনভ্যালিড হয়ে যাবে। সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। যারা শুধুমাত্র দুপুর 2টোর মধ্যে ফর্ম ফিল আপ করেছো তাদেরটাই গ্রহণযোগ্য হবে। এবার বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভুল করেছো, অনেক রয়েছে যে অনেকে স্টুডেন্ট যারা ছিলে তারা কিন্তু ভুল সাবমিট করেছো, তাদের ক্ষেত্রে তারা কি করবে ভবিষ্যতে? ভবিষ্যতে দেখো, WBHRB কর্তৃক পরের দিকে যদি তোমাদের এডিটিং এর অপশন দেওয়া হয়, তাহলে তোমরা কিন্তু 1 নম্বর সেটি এডিট করতে পারো। তবে আমরা নিয়মিত দেখেছি যে স্বাস্থ্য দপ্তরের যে কটা রিক্রুটমেন্ট প্রসিডিং বের হয় এবং সেগুলোর অ্যাপ্লিকেশন যথাসময় পর তাদের এডিটিং এর অর্থাৎ এডিট করার একটা কিন্তু ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়। এটা প্রতি বছরই হয়ে থাকে, এবং গত বছরে WBHRB কর্তৃক যে নার্স রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটাতেও কিন্তু তোমার হচ্ছে তোমার এডিটিং এর অপশন ছিল, এডিটের অপশন দেওয়া ছিল। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের বললাম যে এডিটিং এর অপশন তোমরা এখানে পেয়ে যাবে, এবং সেটা সম্ভবত WBHRB কর্তৃক ডিক্লিয়ার করার পর, যদি ডিক্লিয়ার করে WBHRB কর্তৃক, তবে তোমরা কিন্তু এডিটিং এর অপশনটা পাবে, আদারওয়াইজ কিন্তু এডিটিং এর অপশন তোমরা পাবে না। এবার তোমাদের কিছু উদ্দেশ্যে আমার কথা বলার রয়েছে, যেগুলি হচ্ছে যে তোমরা এখন আপাতত নিজের স্ট্যাটাস দেখার জন্য অ্যাপ্লিকেশন যেগুলো তোমরা করেছো সেই অনুরূপভাবে তোমরা হচ্ছে ইমেল আইডি এবং হচ্ছে তোমার মোবাইল এবং নাম্বার দিয়ে তোমরা এন্টার করবে, এবং এন্টার করার পরবর্তী ক্ষেত্রে ইমেল আইডিতে ওটিপি দিয়ে তোমরা কিন্তু নিজের স্ট্যাটাসটা চেক করবে। স্ট্যাটাস চেক সম্পর্কিত বিষয়টা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ এখানে যদি স্ট্যাটাস চেক তোমার যদি না করে তাহলে তোমার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কিন্তু কমপ্লিটলি ভুল হয়েছে, এটা কিন্তু ধরে নিতে হবে। তাই সময় তোমার থাকতেই তোমরা কি করবে, নিজের স্ট্যাটাসটা চেক করবে। অর্থাৎ এখান থেকে তোমরা আমি তোমাদের একবার ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে। তোমরা যখন স্ট্যাটাস চেক করবে ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ WBHRB ওয়েবসাইট যেটি রয়েছে সেখানে গিয়ে যখন তোমরা স্ট্যাটাস চেক করবে, সেখানে তোমরা দেখতে পাবে যে এই রকম একটি অংশ দেখতে পাবে। আবারও বলছি, এই রকম একটা তোমরা হচ্ছে ইন্টারফেস তোমাদের সামনে আসবে, সেখানে লেখা থাকবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তাহলে জানবে তোমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবং যদি সাকসেসফুলি সাবমিট না হয়, এবং এখানে আরেকটি কথা লেখা থাকবে, প্লিজ ওয়েট ফর দ্য ফার্দার প্রসেসিং, এই কথাটি লেখা থাকবে, তাহলে এটা জানবে যে তোমার মোটামুটি সাকসেসফুলি কিন্তু প্রসেসিং হয়েছে এবং এটা সাবমিটেড হয়ে গেছে। এবং এই কথাটি যদি লেখা না থাকে নিজের যখন স্ট্যাটাস চেক করছো, তাহলে কিন্তু বিপদ, কারণ তোমার সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি কোথাও ভুল হয়েছে এবং সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়নি। এই বিষয়টি আমি তোমাদের দেখালাম। এরপরে মূল ওয়েবসাইটে আমরা চলে আসছি, আরও কিছু কথা বলার রয়েছে। এখন আমরা মূল ওয়েবসাইটে চলে এসেছি, এখানে আমরা কিছু ইনফরমেশন তোমাদের শেয়ার করব যে তোমরা যখন ফর্ম ফিল আপ হয়ে গেছে কমপ্লিট তোমাদের, সেখান থেকে এই অংশ থেকে তোমরা কি করবে, যেখানে দেখতে পাচ্ছ যে এই যে অংশটি রয়েছে তোমাদের সামনে, অর্থাৎ আমি আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই অংশটি যেটা রয়েছে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা লগ ইন করে, লগ ইন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে এখান থেকে লগ ইন করলে, যে যে ডিসিপ্লিন দেওয়া হয়েছে, যে যে তোমার হচ্ছে অংশগুলি দেওয়া হয়েছে সেগুলো তোমার হচ্ছে লগ ইন করার পরে তোমরা কি করবে, ইমেল আইডি দিয়ে সেগুলো কিন্তু পরপর ওয়ান বাই ওয়ান কিন্তু দেখে যাবে। এবং সেক্ষেত্রে তোমরা কি করবে, নিজের যে তোমার হচ্ছে কাজের যে অংশটি, অর্থাৎ তোমার এর পরে তুমি যে মেন কাজটি করবে সেটা হচ্ছে স্ট্যাটাস চেকস। অর্থাৎ স্ট্যাটাস যদি কোনো কারোর এখানে সাকসেসফুলি সাবমিট যদি না দেখানো হয় বা না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং ভবিষ্যতে আবারও বলছি তোমাদের, কারণ WBHRB কর্তৃক যে কটি রিক্রুটমেন্ট হয়েছে ভবিষ্যৎ এর আগে অতীতে, সে কটি রিক্রুটমেন্ট প্রসেসে অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করা গেছে এবং এডিটের ব্যবস্থা রয়েছে। তাই অবশ্যই তোমরা কি করবে, যে তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে প্রসিডিওরটি তোমরা কন্টিনিউ করে যাচ্ছ, এই প্রসিডিওরটির মাধ্যমে আমরা পরবর্তীকালে কিন্তু তোমাদের ইন্টারভিউ যে কীভাবে হতে চলেছে, প্রত্যেকটি সেগমেন্টে আলাদা আলাদা করে ইন্টারভিউ ব্যবস্থা, এবং সেগুলো কি কি ধরনের কোশ্চেন হতে পারে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে
এরপর তোমরা কি করবে, এরপরে তোমাদের হচ্ছে নেক্সট যে সেগমেন্ট রয়েছে, অর্থাৎ এর পরের দিকে তোমার হচ্ছে ফার্স্টে প্রথমে তোমরা হচ্ছে ইন্টারভিউ প্রসেসটি থাকবে, তারপরে ইন্টারভিউ প্রসেসের পর তোমরা হচ্ছে চ্যানেলে বিভিন্ন ধরনের ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে, তারপর ফার্দার তোমার হচ্ছে হেল্পের জন্য যদি তোমাদের কোয়ারিজ থাকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে জানিয়ে দেবো। এবং আরেকটি বিষয়, তোমরা এডিটিং যে অপশনটা তোমার জন্য একবার WBHRB তে তোমরা ফোন করতে পারো, যদি কারোর ভুল হয়ে ভুল ফর্ম সাবমিট হয়ে থাকে তোমরা WBHRB তে কিন্তু একবার ফোন করতে পারো। ফোন করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর ঠিকঠাক হয়েছে না ভুল হয়েছে, এবং যদি ভুল হয়ে থাকে তাহলে এডিটিং এর অপশন ওনারা কবে থেকে দেবেন এই বিষয়টি তোমরা কিন্তু জেনে নিতে পারো, যদি কারোর ইচ্ছা থাকে কিন্তু তারা জেনে নিতে পারো। এবং পরের দিকে আমরা ইন্টারভিউ সংক্রান্ত অনেক ভিডিও তোমাদের দেবো, এছাড়া তোমাদের হচ্ছে মেরিট প্যানেল লিস্ট, তোমাদের ইন্টারভিউয়ে তুমি কত পেলে থেকে শুরু করে কিভাবে তোমার ইন্টারভিউ প্রত্যেকটি শিডিউল অনুযায়ী তোমার হচ্ছে কবে ইন্টারভিউ রয়েছে, কল লেটার কিভাবে পাবে, সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হবে এবং সেটা নির্দিষ্ট সময়ে। তাই তোমরা বিলম্ব না করে যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। সেক্ষেত্রে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিলাম। এবার কোনো স্টুডেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা কি করবে, কমেন্ট বক্সে জানাবে যে কোথায় প্রবলেম রয়েছে, সেটা আমরা বলে দেবো, তোমরা কিভাবে সলভ করবে এবং আগামী দিনে তোমাদের গাইডলাইন কি হতে চলেছে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা ইন্টারভিউয়ে কল লেটার কিভাবে ডাউনলোড করবে, ভেরিফিকেশন কিভাবে হবে, মেরিট প্যানেল লিস্ট কিভাবে তোমাদের দেওয়া হবে, এভরিথিং কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। এছাড়া ইন্টারভিউ সংক্রান্ত তোমরা যদি কিছু বই জানতে চাও সেটাও আমাদের চ্যানেলে কিছু তোমাদের বইয়ের রেফারেন্স দেওয়া হবে, যে কোন বইগুলি তোমরা পড়ে গেলে ইন্টারভিউ ভালো একটা তোমার হচ্ছে ইন্টারভিউ প্রদর্শন করতে পারবে। এই ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের চ্যানেলে ওয়ান বাই ওয়ান তোমাদের কিন্তু ভিডিও আকারে দেওয়া হবে, এবং ভবিষ্যতে তোমাদের যেন নার্স রিক্রুটমেন্ট প্রসিডিওরটি স্মুথলি এগোয় তার জন্য তোমাদের এখানেই চ্যানেলের তরফ থেকে কিন্তু গাইডেন্স দেওয়া হবে, যে তুমি কিভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাডেমিক স্কোর খুব একটা ভালো নেই, তারা ইন্টারভিউয়ের উপরই মূলত নির্ভরশীল, সেই নির্ভরশীল যেটি রয়েছে সেটি তোমার ভবিষ্যতে সেখান থেকে তোমার ইন্টারভিউয়ে 15 নম্বরের মধ্যে অ্যাটলিস্ট তোমার হচ্ছে 8 থেকে 10 নম্বর বা তার অধিক সংখ্যক নম্বর তুমি কিভাবে পেতে পারো, ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করব ভবিষ্যতে। তাই তোমরা কি করবে, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল থেকে যাবতীয় তথ্য তোমরা দিন ডে বাই ডে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা ভাবছো যে আমরা এর আগে প্রচুর পরিমাণ ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করেছি, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের চ্যানেলকে এই জন্যই ধন্যবাদ জানিয়েছে যে আমরা প্রচুর মানে প্রায় 12 থেকে 14টা আমাদের ভিডিও রয়েছে ফর্ম ফিল আপ সংক্রান্ত। তাই স্টুডেন্টরা আমাদের অবশ্যই কিন্তু এই দিকে ধন্যবাদ জানিয়েছে, ভবিষ্যতেও ধন্যবাদ জানাবে। তার জন্য তোমরা কি করবে, অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটি বিষয় বলে রাখছি, যদি তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা ভবিষ্যতে ভাবছো যে ভুল হয়ে গেছে তাহলে কি করবে, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে এর সলিউশন করা সম্ভব। আজকে ভিডিও আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।